চলতি বছরে বিশ্ব ক্রীড়াঙ্গনে রয়েছে ব্যস্ত সূচি, এর মধ্যে অন্যতম কোপা আমেরিকার 48তম আসর, যে টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কোনো কমতি নেই, কারণ সেখানে যে ফুটবল পরাশক্তি ব্রাজিল আর্জেন্টিনা খেলে থাকে। বরাবরের মতো এবারও ফোকাস থাকবে দুদলের খেলোয়াড়দের দিকেই। এর মধ্যে অন্যতম লিওনেল মেসি, ক্যারিয়ারের সায়াহ্নেও এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামির হয়ে আলো ছড়াচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কোনোরকম তর্ক ছাড়াই বলা যেতে পারে কোপা আমেরিকায় এটাই মেসির শেষ আসর। নিজের ক্যারিয়ারের শেষ কোপা আমেরিকাটা নিশ্চয়ই রাঙাতে চাইবেন আর্জেন্টাইন মহাতারকা। গেল বছর ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে এনরিকের, মাত্র 4টি ম্যাচ খেলেই টিম ম্যানেজমেন্টের মন জয় করেছেন এই ফরওয়ার্ড। 55 মিলিয়ন মার্কেট ভ্যালুর এনরিক ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে আলো ছড়ানোয় তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে। আসন্ন মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলার কথা রয়েছে 17 বছর বয়সী এনরিকের, তাই ব্রাজিলের হয়ে 2 গোল করা এই তারকার দিকে ফোকাস থাকবে কোপা আমেরিকায়। তারই স্বদেশী ভিনিসিয়াস জুনিয়রও যে কোনো প্রতিপক্ষের জন্যই মাথা ব্যথার কারণ হতে পারেন। এবারের মৌসুমে রিয়ালের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার, লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়েই গোল করেছেন 20টি, তাছাড়া স্প্যানিশ সুপার কাপেও 3 বার নিশানাভেদ করেছেন তিনি। বলা যেতে পারে কোপা আমেরিকায় তাকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাবে যে কোনো দল। খেলা যেহেতু আমেরিকায়, সেহেতু নজর থাকবে দেশটির ফুটবলারদের দিকেও। যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক এর মধ্যে অন্যতম। এবারের মৌসুমে এসি মিলানের এই উইঙ্গারের গোল আছে 15টি। মেক্সিকান ফরওয়ার্ড সান্তিয়াগো গিমিনেস গেল বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাননি, বিশ্ব আসরে সুযোগ না পেলেও ভেঙে পড়েননি। সেবার 15 গোল করে ডাচ ক্লাব ফেইনোর্ডকে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতাতে রেখেছেন অবদান। এবারের মৌসুমে তার গোল সংখ্যা 23টি, যার দরুন এবারের কোপা আমেরিকায় স্পটলাইট থাকতে পারে আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফুটবলারের দিকে। 16 দলের এই আসর শুরু আগামী 21 জুন। এসকে সাউন্ড এখন।